অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমতিক্রমে বঙ্গরাজ্য ফুটবল সংস্থা এবং রায়গঞ্জ টাউন ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল কোচিং কোর্স শেষ হলো। রবিবার বিকেলে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে প্রায় 100 জন খুদে ফুটবলারদের নিয়ে ফুটবল ফেস্টিভ্যালের মধ্য দিয়ে সমাপ্তি হয় এই কোচিং এর ই লাইসেন্স কোর্সের। সূত্রের খবর, মূলত ফুটবল প্রশিক্ষণে উন্নত মানের কোচ তৈরির উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়। 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকায় উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার, প্রাক্তন ফুটবলার তন্ময় বসু ও জয়ব্রত ঘোষ। 6 থেকে 8 বছর বয়সী শিশুদের ফুটবলের কোচিং প্রদানের এই কোর্সে রায়গঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রায় 30 জন ফুটবলার অংশগ্রহণ করেন। সেরা কোচের মাধ্যমে উল্লেখযোগ্য ফুটবলার তুলে আনাই মূল লক্ষ্য এই কর্মশালার বলে জানান কুন্তলা ঘোষ দস্তিদার। এ বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনে নেব। আপনার নাম? আমার নাম কুন্দলা ঘোষ দস্তিদার। আজকে আপনি এখানে কি উদ্দেশ্যে? আমি এখানটায় এসেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ্যাজ এ অবজারভার। এখানে ই লাইসেন্স অলরেডি আপনারা দেখছেন বোর্ডটা, যে ই লাইসেন্স কোচেস কোর্স চলছে। তো অ্যাজ এ অবজারভার আমি এখানে কাজ করছি। এখানে আমাদের সাথে রয়েছে আজকে জয়ব্রত অ্যান্ড তনুময়দা, যারা এই প্রোগ্রামটা অ্যাজ এ ইনস্ট্রাক্টর কাজ করছে। আমি ফুল অর্গানাইজেশনটা ফুল এটা আমি এখানটায় অ্যাজ এ অবজারভার কাজ করে যাচ্ছি। অ্যাজ এ ইনস্ট্রাক্টর, লিড ইনস্ট্রাক্টর পশ্চিমবাংলার বুকে। কেমন বুঝছেন এখানকার ফুটবলের প্রতি বাচ্চাদের বা কারো আগ্রহ? সবার আগে আমি বলবো যে বিভিন্ন জেলায় ফুটবলকে নিয়ে অনেক উৎসাহ দেওয়া হচ্ছে। স্পেশালি আমি টাউন ক্লাবের সেক্রেটারি এবং সমস্ত সদস্যগণকে বলবো, যে উদ্দেশ্যে বলবো যে এইরকম একটা যে চিন্তাধারা, যে উত্তরবঙ্গে তাদের যে চিন্তাধারা ছিল যে কোনো কোচ নেই, লাইসেন্সপ্রাপ্ত কোচ নেই, সেই লাইসেন্সপ্রাপ্ত কোচেদের ট্রেনিং দেওয়া, কোচদের এডুকেটেড করা এবং বাচ্চাদের শিক্ষিত করা, এই যে তাদের ভাবনা চিন্তা নিয়ে আজকে তারা এসেছেন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদেরকে যে এই কোচ এডুকেশনের প্রোগ্রামটা তাদেরকে দিয়েছে, এটা একটা বিরাট অভিনব ব্যাপার আমার কাছে। কারণ আমি এখানে এসে দেখেছি, এর আগেও প্রিমিয়ার স্কিল করাতে এসেছি, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কিন্তু এখন একটা দারুণ ইনফ্রাস্ট্রাকচার ওরা তৈরি করেছে। আজকে একটা চোখ খুলেই দেখা যাবে আজকে প্রায় 92টার মতো বাচ্চা চারিদিকে খেলছে। ফুটবল ফর অল, আমরা যদি বাচ্চাদেরকে, মেন মোটো হচ্ছে যে আমরা যদি ছোটো বাচ্চাদেরকে সঠিক সময় সঠিক ট্রেনিং দিই। আমরা যখন বলি ভারতবর্ষ কবে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, আমার মনে হচ্ছে এটা হাই টাইম আমরা যদি ভালো করে এদেরকে ট্রেনিং দিয়ে ওঠাতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা এখান থেকে ওই 92টা বাচ্চার থেকে আমরা কিন্তু অ্যাটলিস্ট 5টা বাচ্চা পেতে পারি, যারা আমরা ন্যাশনাল টিমে উত্তরবঙ্গ থেকে আমরা সাপ্লাই দিতে পারি। তো রিয়েলি এটা একটা গ্রেট স্টার্ট উত্তরবঙ্গ এই রায়গঞ্জ টাউন ক্লাব। আমার মনে হয় আরও সব উত্তরবঙ্গে থেকে আরও যারা কোচেসটা তৈরি করতে চান, তারা এরকম লাইসেন্স কোচেস কোর্স করতে থাকুক। কারণ আমাদের দেশে প্রধান হচ্ছে খেলোয়াড় অনেক আছে, তার সাথে আমাদের প্রচুর কোচকে তৈরি করতে হবে, এডুকেটেড করতে হবে। কোচ এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য আজকে আমরা এখানটাতে এসেছি। দারুণ একটা নতুন ব্যাপার হতে চলেছে চলছে এখন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ থেকে পাওয়া দেখতে পাচ্ছি।